হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রায়পুর ফুটবল একাদশের এই আয়োজনে অংশগ্রহণ করেছে প্রায় 10টি দল, আর তার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে টিকে আছে 2টি দল। একটা রয়েছে চাঁদপুর একাদশ টিম এন্ড মতিগাছা জুনিয়র একাদশ টিম। আর এই হাড্ডা হাড্ডি লড়াইয়ে আজকে কে জেতে এটাই দেখা যাবে। আমার সাথে আছে আমার ফুটবল প্রেমীদের কাকা এবং আমার বড় ভাইরা ছোট ভাইরা সবাই আছে। আর এই যে আমাদের একটা দল চাঁদপুর একাদশ দল, আর এই সাইডে রয়েছে আমাদের মতিগাছা একাদশ দল। তো কে জেতে আজকে হাড্ডা হাড্ডি লড়াই এটাই দেখা যাবে। আজকের এই খেলার আয়োজনে কিন্তু উপহার স্বরূপ রয়েছে মস্ত বড় একটা আমান খাসি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফুটবল আমার স্বপ্ন, ফুটবল আমার ভালোবাসা, ফুটবল আমার নিতান্তই ইমোশনের জায়গা। বিশ্বের সব খেলার মধ্যে অন্যতম খেলা হচ্ছে ফুটবল। এই খেলাটি পৃথিবীর সব থেকে জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে। হয়তো এরা বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড়দের মতো না, কিন্তু হয়তো এরাই ভবিষ্যতে জাতির হাল ধরবে। যাই হোক, তবে কম বেশি সব দেশে এই খেলা হয়। এই খেলা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত উপকারী একটি খেলা। এই খেলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে দূরে থাকি। আর এইরকম খেলা কিন্তু আমাদের গ্রামে মাঝে মাঝে দেখা যায়। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ছেলে মেয়েরা কিন্তু এরকম ভাবে আমাদের এখানে খেলা দিতে আসে। আর এই খেলা কিন্তু প্রায় 10 দিন ব্যাপী চলেছে। ছোট ছোট ছেলেদের খেলাগুলো কিন্তু আমাদের গ্রামে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের অনেক মানুষই আসে এখানে খেলা দেখতে। পায়ে থেকে পায়ে বল, এটাই হচ্ছে ফুটবল। কিভাবে অন্যের পায়ে থেকে বলকে কেড়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং গোল দেওয়া, এটাই হচ্ছে ফুটবলের প্রতিভা। আপনাদেরকে একটু কিছুটা পরিমাণে দেখায় দিই আমাদের এখানে কতগুলো টিম যোগদান করেছিল। আমাদের এখানে কিন্তু অনেকগুলো টিম যোগদান করেছিল, তার মধ্যে কয়েকটা টিম হলো এগুলা। আজকের ফাইনাল ডে খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আর এখন থেকে কিন্তু ফাইনাল ডে খেলা হচ্ছে। আর আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জেতে এটাই হচ্ছে মূল লক্ষ্য। বিগত 10-12 দিন খেলে খেলে জিতে এসে আজকে হচ্ছে তার ফাইনাল ডে। আর আজকে কারা জেতে, একদিকে রয়েছে মতিগাছা টিম এন্ড অন্যদিকে রয়েছে চাঁদপুর টিম। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমাদের ফুটবলের মাঠটা, আমাদের মাঠটা কিন্তু একদম কাদাযুক্ত, চলছে হাপিনার। আর এর মাঝে কিন্তু একটা গোল খেয়ে বসে আছে মতিগাছা টিম। সেই কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আবার শুরু হতে চলেছে। তো দেখা যাক আজকের টিমে কারা জেতে এন্ড কারা আজকের জয়ী হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি খেলার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, অন্যদিকে বিজয়ের উল্লাস যেন শুরু হয়ে গেছে। এদিকে প্রত্যেকটা খেলোয়াড়কে উৎসাহিত জানাচ্ছে তাদেরকে মেডেল দিয়ে, এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ছোট্ট 2টা উপহার। শেষ পর্যায়ে কিন্তু চাঁদপুর টিম জিতে গেছে।